ঘটনাগুলো শুধু দেশে না, আন্তর্জাতিক বিশ্বেও এই ঘটনার সাথে ইনভলভ, স্যাংশন দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে এই ঘটনার দায় যারা ঘটিয়েছেন তাদের, এটা সরকারের না। সরকারের চাটুকার, কারণ সরকারের চাটুকারিতা করে তারা কিছু টু পাইস কামানোর চেষ্টা করে। তারা ঢাকা শহরে বড় বড় বাড়ি ঘরে গাড়ি করে ভাব নিয়ে চলে, তারা হলো সরকারের মোশাহেদ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, এখন বাংলাদেশে যে আলোচনাটা হচ্ছে, যে পরপর কয়েকটা ঘটনা, প্রথম বেনজির, তারপরে জেনারেল আজিজ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, এই তিনটা ঘটনা নেপথ্যে যেই ঘটনাগুলো আসছে তাতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং চোরাচালান, ভাগ বাটোয়ারা, দ্বন্দ্ব, এই ঘটনাগুলো স্বাভাবিকভাবেই সরকারের জন্য বিব্রতকর। কেননা ঘটনাগুলো শুধু দেশে না, আন্তর্জাতিক বিশ্বেও এই ঘটনার সাথে ইনভলভ, স্যাংশন দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে এই ঘটনার দায় যারা ঘটিয়েছেন তাদের, এটা সরকারের না। আপনি কি বলবেন, কিভাবে বিশ্লেষণ করতে চান? এখন যে কোনো ঘটনায় যিনি ঘটান তারই হয়, যিনি ঘটান তারই, এটা সবসময় দুনিয়ার নিয়ম। যেমন ধরেন এক ভদ্রলোকের 5টা ছেলে, এখন এর মধ্যে যদি কোনো এক ছেলে যদি রেপ করে, এই জন্য কি বাবার জেল হয়? বাবার ফাঁসি হয়? হয় না? কিন্তু ভাইদের কি ফাঁসি হয়? হয় না? কিন্তু রেপিস্টের বাবা হিসেবে, রেপিস্টের ভাই হিসেবে সমাজের লোক তাদেরকে বলে না যে তুমি তোমার ছেলেকে কি শিক্ষা দিলা যে সে রেপ করলো? তার বড় ভাইকে বলে না তোমার ভাইটা যে এরকম একটা দুষ্ট তাকে তুমি থামাইতে পারলা না কেন? বলে না যে তোমার আশকারা পাইতে সেরকম হয়েছে, তোমরা তো আগেই জানতা, এতদিন প্রশ্রয় দিলা কেন? বলে না? বলে। কাজে দায় এড়ানোর কোনো সুযোগ নাই। যদি এমন হতো যে এই সরকারের অধীনে একজন পুলিশ কনস্টেবল কিছু দুর্নীতি করছে, তখন সরকার বলতে পারতো হ্যাঁ সে পুলিশ কনস্টেবল, এত আমার এত হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে, কয়টার দিকে আমি নজর দিব, বলতে পারতো। সেই বলাটা গ্রহণযোগ্য হইতো না আজকে, কিন্তু তবুও বলতে পারতো। কিন্তু আইজিবি তো একজন, এবং তাকে বিভিন্ন সময়ে নানা রকম ছাটনির মধ্য দিয়ে তাকে কিন্তু ওই সর্বোচ্চ পদে উঠতে হয়েছে। তো একজন লোক কি তার এই যে প্রপার্টি মনে করেন, এই প্রপার্টি অথবা এই দুর্নীতি যে সম্পদ অবৈধ সম্পদ অর্জন করেছেন, এগুলি কি আইজিপি হওয়ার পরেই করেছেন নাকি আগেও করেছিলেন? এটা তো আর দীর্ঘদিনের ওনার সাধনা যে আমি সম্পদ কামাই করবো। এই সাধনার এই যে দীর্ঘ পথ, এই পদ সম্পর্কে কি সরকার অবহিত ছিল না? তাহলে সরকারের গোয়েন্দা বিভাগ কি করেছে? সরকারের গোয়েন্দা বিভাগ কি কেবল বিরোধী দলের কর্মকাণ্ডকে নজর রাখে, আর কারো কর্মকাণ্ডকে নজর রাখার জন্য সরকারের গোয়েন্দা বিভাগ নাই? তারা কি করেছে? কাজে আমি সরকার নেব না যখন এই কথা সরকারের কেউ বলেন, তখন এই এই বাক্যটুকু থেকে বোঝা যায় যে নেওয়ার মতো 101টা কারণ আছে, ওনারা দায় এড়াতে চাইছেন। রাইট। তো জেনারেল আজিজ প্রসঙ্গে কি বলবেন? একই কথা বলবো, একই কথা বলবো, এই যে আজকে দায় নিবে না, আচ্ছা ঠিক আছে, তাহলে যখন নাকি ডয়েচে মেলের সেই ডকুমেন্টটা এটা প্রকাশিত হলো, তখনই বললেই পারতো যে আমরা ওনার দায় নিবো না। তখন তো ঠিকই দায় নিয়েছিলেন, তখন তো বলেছিলেন ঠিক না, তখন বলছিল না? তখন তো বলছিল, কারণ তখন সে তাদের সেনা প্রধান ছিল, এখন রিটায়ারমেন্ট গেছে এবং এখন একটা অ্যাকশন হয়েছে, অতএব এখন আমি আর দায় নিব না। কারণ এখন দায় না নিলে তখন দায় নিতেন না, তখন বলতেন এটা তার পার্সোনাল ব্যাপার, আমরা কিছু জানি না, তার বিচার হলে হবে না হলে হবে না বলতে পারতেন, তাতে বলেন নাই। তখন তো আপনি ঠিকই নিছিলেন দায়িত্বটা, বলছিলেন না সব ভুল সব মিথ্যা, আপনি যদি তখন একটা ব্যাপারটা নিতেন তাহলে আজকে তো আপনাকে এই বেঞ্চিটা হইতে হইতো না, হুম হইতে হুম হয়েছে। তখন তো এই রাইট ব্যবস্থাটা আপনি নিতে পারতেন, আপনি সরকারের নিতে পারতেন, তখন তো আপনি নেন নাই।
বাস্তব। আর আমার মনে আছে ওই সময় আমাদের কোন কোন বড় বড় সাংবাদিকরাও বলার চেষ্টা করেছেন যে এটা কোনো অনুসন্ধানী সাংবাদিকতা না, এটা এটা হয়নি, এখানে এই দুর্বলতা ছিল, ওই দুর্বলতা ছিল, মানে এক ধরনের সাফাই গাওয়ার চেষ্টা। তখনও আজিজ বলছে এটা সরকারকে বিব্রত করা, এখনো বলছে সরকারকে বিব্রত করা। তো তখন সাংবাদিকদেরও একটা অংশ এটা এইটার আল জাজিরার এই প্রতিবেদনকে উড়াই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু দেখা গেল ওই ইস্যুতেই স্যাংশনটা আসলো এবং এখন হ্যাঁ, কিন্তু সরকার আর উড়াই দিচ্ছে না। আমি এখন ওই কথাটাই বলছি যে ওই সময় যে সাংবাদিক ভাইয়েরা, আমাদের সিনিয়র ভাইয়েরা, বড় বড় সাংবাদিকরা বলেছিল এটা ঠিক না, এটা রিপোর্ট হয় না, অমুক হয় না, হ্যাঁ আমি নিজেও মনে করি এই রিপোর্ট মনে করেন আর বিবিসি রিপোর্ট একরকম, বিবিসির যে পলিসি সেই পলিসিতে এটা হয়তো রিপোর্ট তারা প্রচার করতো না, হয়তো করতো, কিন্তু ডয়চে ভেলে এটা তাদের পলিসি তারা করেছে, ডয়চে ভেলে, বিবিসি বলেন, সিএনএন বলেন, এক একজনের সিস্টেম এক এক রকম, এক একজন এক এক ভাবে নিউজ করে, তো তারা করেছে। করার পর ওই সময় আমাদের যে সমস্ত মহাবিজ্ঞ সাংবাদিকরা বলেছে যে এই রিপোর্টটা কোনো রিপোর্ট ছিল না, তো তখন কেন বলেছিল, তারা কিন্তু নিজস্ব জ্ঞান বুদ্ধি দ্বারা মানে পরিচালিত হয়ে বলেন, তারা কথাটা বলেছেন সরকারকে খুশি করার, কারণ যেহেতু সরকার বলেছে এটা কিছু হয় নাই, এটা গ্রহণযোগ্য না, অতএব তারাও বলেছে এটা কিছু হয় নাই, এটা গ্রহণযোগ্য না। এখন আবার ওই সাংবাদিকদেরকে জিজ্ঞাসা করেন, এখন ওই সাংবাদিকরা বলবে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, যার যার ব্যক্তিগত ব্যাপার, এর দায় সরকার কেন নেবে, এই কথাটা কেন বলবে, যেহেতু এখন সরকার বলতেছে, ওই লোকগুলি আসলে দেখতে সাংবাদিকদের মতো দেখা যায়, আসলে তারা সাংবাদিকই না, তারা হলো সাংবাদিক নামধারী সরকারের চাটুকার, কারণ সরকারের চাটুকারিতা করে তারা কিছু টু পাইস কামানোর চেষ্টা করে, তারা ঢাকা শহরে বড় বড় বাড়ি ঘরে গাড়ি করে, ভাব নিয়ে চলে, তারা হলো সরকারের মোসাহেব, তো ওই মোসাহেব নামধারী সাংবাদিকদের এখন জিজ্ঞাসা করেন তো এখন তারা কি বলে, এখন তারা কিন্তু ডিগবাজি পারবে, তারা বলবে এর দায়িত্ব সরকার নেবে কেন, এর দায়িত্ব আজিজ নিবে, এর দায়িত্ব বেনজির নিবে, বলবে বলে ফলাবে, তো তাদের কথা খুব একটা গুরুত্ব দেওয়া হয় মনে করি দরকার নাই। আনোয়ারুল আজিমের ঘটনাটা আপনার কিভাবে দেখছেন, যে তার ব্যাপারে 22টা মামলা ছিল, 22টা, সেগুলো সরকার আসার পরে অনেকগুলো খালাস, অনেকগুলো অব্যাহতি দেওয়া হয়েছে, ইন্টারপোলের রেড নোটিশ ছিল, কিন্তু তারপর 3টা নির্বাচন পরপর তাকে দিয়ে করানো হলো এবং এখন দেখা গেল যে গোল্ড স্মাগলিং এর র্যাকেটের সঙ্গে জড়িত এবং এই ভাগাভাগি। তো কথা হলো যে সরকারের এত এজেন্সি, এত এইগুলি ব্যাপারে কি সরকার সচেতন না, যে বা তার কাছে কোনো তথ্য ছিল না কোন এজেন্সির কাছে? যে কোনো মৃত্যুই আসলে আমি মানে কাম্য নয়, এটা একটা সত্য, যে কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু তারপরেও তো যখন ফাঁসির আদেশ দেয় জাজ, ওটা তো মৃত্যু হয়, ওটা তো আমরা মেনে নেই, মেনে নেই না, মেনে নেই, তো এখানে হয়তো কোনো জাজ ছিল না, এখানে কোনো বিচারক ছিল না, কিন্তু যদি কেউ বলে এখানে একজন আরো উচ্চ স্তরের বিচারক ছিল, যদি কেউ বলে সেটাকে আপনি কিভাবে ইগনোর করবেন। আনোয়ারুল আজিম সম্পর্কে আমি গত কয়েকদিনে খুব ঘনিষ্ঠ ভাবে কিছু তথ্য পেয়েছি, পেয়েছি মানে কিভাবে, একদম ওনার পাশের বাড়ি, আশেপাশের বাড়ি ঘর, শৈশব থেকে তাকে দেখেছে, এরকম কিছু লোকের সঙ্গে আমার কথা হয়েছে, এবং ওনাদের যে বক্তব্য যে আনোয়ার আজিম যদি এমপি না হতেন তাহলে ওনার এই পরিণতি আরো আগেই, এমপি হওয়ার কারণে একটু দেরিতে হচ্ছে, এবং এমপি হওয়ার কারণে দেশে হয়নি, তাহলে দেশেই হয়েছে, কাজে রাইট। উনি একজন, ওনার সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা মানে সবচেয়ে যেটা খারাপ লাগে, সবচেয়ে যে কথা শুনে আমি হতাশ হয়েছি দেখি, সেটা হলো ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আনোয়ার আজিম কেমন লোক সেটা তারা দেখেন নাই, ওনার জনপ্রিয়তা দেখে ওনারা তাকে নমিনেশন দিয়েছে, মানে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব আমার কাছে মনে হয়েছে যে কতটা মানে এটাকে আমি কি বলবো, এটাকে আমি দেউলিয়া মানে পন, বেপরোয়া বলবো নাকি দেউলিয়া বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না, যে নীতি নৈতিকতার কোনো বিষয় না, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে দলীয় আদর্শের কোনো ব্যাপার নাই, একটাই বিচার যে জনপ্রিয়তা, এবং জনপ্রিয়তা মাপবেন কিভাবে, উনি 2014 সালে প্রথম উনি এমপি হয়েছেন, 2014 সালে জনপ্রিয়তা কিভাবে মেপেছেন, 2018-তে জনপ্রিয়তা কিভাবে মেপেছেন, এই জনপ্রিয়তা মাপার মাপকাঠি কি,
উনি কিন্তু ব্যারোমিটার নিয়ে গিয়েছিলেন, কিভাবে বুঝলেন যে উনি জনপ্রিয়? এবং স্থানীয় লোকের হ্যাঁ আপনি দেখেন, আপনি ওখানে বিএনপি ইলেকশন হলে তাদের জামানত থাকতো না, তাহলে এখন কিভাবে কি হবে? কাজে 14 এইগুলি হলো 18 আর জেনে 24-এর নির্বাচন দিয়ে যদি জনপ্রিয়তা মাপা হয়, তাহলে তো এর চেয়ে আর দুর্ভাগ্য আর কিছু থাকবে না বাংলাদেশের রাজনীতিতে। তো এদিকে বলো, আমি অভিযোগের কথা শুনে আমি হতবাক হয়ে গেছি যে লোক বলে কি উনি কি সুস্থ আছেন, আমার তো সন্দেহ হয়েছে, মানে ওনার অসুস্থতা কি হৃৎপিণ্ডের না মস্তিষ্কে, আমি এটি বুঝতে পারি। এটি কেমন কথা উনি বলেন যে জনপ্রিয়তার কারণে ওনাকে দেওয়া হয়েছে, উনি কেমন ইম্প্রেসড, ওটা 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 তার জানার দরকার নাই, এটা তো কোনো কথা হয় না। আপনি যদি নৈতিক ভাবে যদি কোনো লোক অধঃপতিত হয়, সে যত জনপ্রিয় হোক, তাকে আপনি কেন আপনার লোক হিসেবে স্বীকার রাইট করবেন? রাইট, কিন্তু কেউ কিছু বলে না, হইতেছে উনিও বলার পর এখন এটা নিয়ে কেউ কিছু বললো না, বললো না কি আর করা, আমরা আমরা মেনে নিচ্ছি আর কি। এই সেই ঠিক আছে মাস্টার কামাল, অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন সমসাময়িক আলোচিত যে বিষয়গুলো নিয়ে, সবচেয়ে যে তিনটা ঘটনা আলোড়িত হচ্ছে, আলোচিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে, দেশ এবং বিদেশে, সেটা নিয়ে মাসুদ কামালের বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।